প্রথমেই তোমাকে অনলাইন পিপিআর পিপিএস 2012 সেখানে লিঙ্ককে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার কাছে এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর তোমাকে প্রথম স্টেজেই একটি মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। মোবাইল নম্বর দেওয়ার পর তোমার কাছে এই রকম দ্বিতীয় পেজ খুলবে, সেখানে রোল নাম্বার এবং মার্কশিট সিরিয়াল নম্বর চাইবে। এখানে লক্ষ্য রাখো, লাল বাউন্ডারি রয়েছে সেটা মার্কশিট সিরিয়াল নম্বর, রোল নাম্বার সবারই জানা রয়েছে। এরপর তোমার কাছে এই রকম একটি পেজ খুলে যাবে যে সাবজেক্টে পিপিআর করবে এবং পিপিএস করবে। এখানে বলে রাখি, পিপিআর করলে 100 টাকা এবং পিপিএস করলে 60 টাকা লাগবে। যটা সাবজেক্ট করবে তত পয়সা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপর যখন তুমি সঠিক ইনফরমেশান দিয়ে দিলে, তারপর তোমার কাছে এই রকম ওকে লেখা আসবে। তুমি ওকে করলে নেক্সট অপশান আসবে, সেখানে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তুমি যদি না করো, স্কুলের মাধ্যমে করলে একটি স্কুল একটি পোর্টালে 10 জনকে এন্ট্রি করতে পারবে এবং কীভাবে করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, যেটা নেক্সটে আসবে। অনলাইন পেমেন্ট মোডে গেলে সেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড বা অন্যান্য অপশন যেগুলো থাকবে সেখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমার পেমেন্ট সাকসেসফুল হলে তোমার পিপিআর পিপিএস সাকসেসফুল হবে। এরপর একটি প্রিন্ট আউট নিয়ে নেবে। ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।